চোরা পথে অনুপ্রবেশ, গ্রেপ্তার 11 জন বাংলাদেশি। বাংলাদেশিদের জামিন করাতে তৎপর এক শ্রেণীর উকিল এবং মুহুরি, প্রতিবাদে সরব পৌর প্রধান। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, বিএসএফ এর তৎপরতায় আটক 11 জন। ধৃতদের মধ্যে 3 জন ভারতীয় নাগরিক, বাকিরা বাংলাদেশি বলে জানা গিয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে ধৃতদের এদিন পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পেট্রাপোল থানার পক্ষ থেকে এদিন অভিযুক্তদের হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা চোরা পথে ভারতে প্রবেশ করে পেট্রাপোল থানার অন্তর্গত লক্ষ্মী পার্কিং এলাকায় অপেক্ষা করছিল। সীমান্তরক্ষী বাহিনীর নজরে বিষয়টি আসতেই বিএসএফ তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বাংলাদেশের কুমিল্লা, নড়াইল, খুলনা, বাগেরহাট প্রভৃতি এলাকার বাসিন্দা। অভিযুক্তরা ভারতের বিভিন্ন রাজ্যে কাজের উদ্দেশ্যেই চোরা পথে এদেশে এসেছিল বলে জেরায় জানিয়েছে। এই ঘটনার কথা সামনে আসতেই ফের একাংশের আইনজীবী ও মহুরিদের উদ্দেশ্যে সরব হয়েছেন বনগাঁর পৌর প্রধান। তিনি বলেন, বনগাঁ আদালত চত্বরে একাংশের আইনজীবী ও মুহুরিদের মদতে জাল নথি বানিয়ে ভোটের নাম তোলা, বাংলাদেশি ধরা পড়লে তাদের জন্য জাল নথি বানিয়ে তাদের জামিন করানোর মতো কাজ চলছে। এ বিষয়ে তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের যে সীমান্ত নীতি, এটা একদম ভেঙে পড়েছে, যার ফলে এখানে গিয়ে যে বিভিন্নভাবে লোক ঢুকে পড়ছে, চোরাচালানকারীরা সক্রিয় হয়েছে, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যে যে জায়গাগুলোতে এন্ট্রি নেয়ার পরেও বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বা এখানে থাকার ক্ষেত্রে অন্তরায় হবে, সেই জিনিসগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি। তার জন্যে হলো আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর নিজেদের ওয়ার্ডেও নজর রাখছে, কিন্তু দেখা যাচ্ছে যে বনগাঁ কোর্টের মধ্যে থেকে কিছু অসাধু ব্যক্তি তারা জাল নথি বানিয়ে বিভিন্ন বাংলাদেশিদের এখানে ভোটের থেকে নাম তোলা থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করছে। এখন তো ভোটার কার্ডও করতে হচ্ছে না, শুনতে পাচ্ছি যে ভোটার কার্ড প্রচুর এখানে জাল ভোটার কার্ড তৈরি হচ্ছে অর্থের বিনিময়ে, এবং ইভেন 14 অ্যাক্টেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশি যারা তাদের জামিনের জন্য জাল আধার কার্ড, জাল আই কার্ড দিয়েও হোক দিয়ে শোনা যাচ্ছে। এ বিষয়ে বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা আইনজীবী সমীর দাস বলেন, কয়েকদিন হলো আমাদের নজরেও এসেছে বিষয়টি, আদালত চত্বরে ও তার আশেপাশে এরকম একটি চক্র গজিয়ে উঠেছে, পয়সার বিনিময়ে জাল নথি বানিয়ে দিচ্ছে। এর আগেও আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছিলাম। আমাদেরও নজরে ছিল যে কিছু কিছু কোর্ট প্রাঙ্গণ ঠিক আশপাশ দিয়ে কিছু এরকম দোকানপাট আছে, যারা ওই জাল সার্টিফিকেট টিকেট, এই ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেটগুলো যোগান দিচ্ছিল। এটা বনগাঁ পৌরসভা থেকেও থানায় অভিযোগ করা হয়েছিল, আমরাও এর আগেও নিষেধ করেছি, কিন্তু তা সত্ত্বেও মাঝে বন্ধ ছিল, আবার সেটা শুরু হয়েছে। অতএব আমরা চাইব যে এই জাতীয় পারাপোর বন্ধ হোক, এবং বাংলাদেশি অনুপ্রবেশ যারা অনুপ্রবেশকারী এই ধরনের লোকগুলোকে যাতে আর সেখান থেকে বিএসএফ পুলিশ যৌথভাবে রেড করে ধরতে পারে। অভিযুক্তদের এদিন আদালতে তোলা হলে বিচারক বাংলাদেশি নাগরিকদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃত 3 ভারতীয়কে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।